গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো টম অ্যান্ড জেরির ছবিটা কী করে রং করতে হয়, যেটা খুব সুন্দর লাগছে। আর আমার গলাটা একটু খারাপ, তাই ভয়েসটা খারাপ আসছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ছবিটা। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব কী কী লাগবে রঙগুলো। আর তো কিছুই না, সবার প্রথমে আপনাদেরকে একটা কাগজ কেটে নিতে হবে। কাগজটা কেটে নেওয়ার পর আমি ছবিটা এঁকে নিয়েছি। ফোনের ব্রাইটনেস বাড়িয়ে আপনারা ছবিটা এঁকে নিতে পারেন খুব সহজে। ব্রাইটনেস বাড়িয়ে তারপর কাগজটা রেখে ছবিটা এঁকে নিতে পারেন। আর হচ্ছে সেলো টেপ দিয়ে চারদিকটা সেট করে দেবো। আমি হালকা নীল আর ডিপ নীল রং, মানে হালকা নীল রংটা বেশি আর ডিপ নীল রংটা একটু কম পরিমাণে দিয়ে একটা রং বানিয়েছি। তো এই রংটা দিয়ে দেবো এবার পুরোটা। টমের গায়ের রঙের জন্য আমাদের দরকার হবে সাদা, কালো আর ডিপ ব্লু আর লাইট ব্লু, ওইগুলো একসঙ্গে মিক্স করে নিতে হবে। আর আপনারা যদি আরও হালকা কালার চান আর একটু সাদা রং যোগ করতে পারেন। আর টমের কানের ক্ষেত্রে হচ্ছে গেরুয়া রংটা আর হচ্ছে সাদা রং আর একটু পিঙ্ক কালার দিলেই হয়ে যাবে। আর নাকের উপরের দিকটা যে কালারটা আমরা আগে বানিয়েছিলাম ওইটা হালকা জল, মানে হালকা করে লাগিয়ে নিলে হবে। আর চোখে হচ্ছে আপনারা হলুদ রঙের মধ্যে একটু গেরুয়া রং মিশিয়ে নিতে পারেন। আর জেরির কালারটাও ওই একটু বেশি হলুদ, মানে হলুদ রঙের মধ্যে একটু বেশি গেরুয়া কালার মিশালে হয়ে যাবে। টম আর জেরির কানের কালার তো একই দেখতে পাচ্ছেন আপনারা। আর জিভে আপনারা গোলাপি রং দিতে পারেন, লাল রং দিতে পারেন। এবার আমি পেন দিয়ে আউটমার্কগুলো করে নেব, চোখগুলোও করে নেব। তো পুরোপুরি আপনারা দেখতে থাক। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আউটমার্কগুলো করে নিচ্ছি। বল পেনও লাগবে আর জেল পেনও লাগবে। চোখ নাক এইগুলোর ক্ষেত্রে জেল পেন ব্যবহার করবেন, আর এমনি আউটমার্ক করারগুলোর ক্ষেত্রে বল পেন ব্যবহার করলে ভালো হয় আর কি। তো এবার আমি সেলোটেপগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত ভালো ছবি এসছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।